সিপিআইএম এর বুথ অফিসে প্রবেশ করে কর্মীদের মারধর এবং ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনা শনিবার রাতে কৈলাসহর জগন্নাথপুর চা বাগান সংলগ্ন বুথ অফিসে। ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা বুথ অফিসে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় গুরুতর আহত হয় লিটন পাল, ঝন্টু পাল, অজয় মালাকার, বাপ্পা মালাকার, লাল্টু দাস নামে সিপিআইএম কর্মী। পরবর্তী সময় আহতদের উদ্ধার করে সিপিআইএম কর্মীরা নিয়ে যায় ঊনকোটি জেলা হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান এলাকার কংগ্রেস প্রার্থী বিজিৎ সিনহা সহ সিপিআইএম এবং কংগ্রেস দলের কর্মীরা। আহতদের শারীরিক অবস্থা খোঁজ খবর নিয়ে এই ঘটনা বিস্তারিত জানতে গিয়ে তীব্র নিন্দা জানান বিজিৎ সিনহা। তিনি জানান, জগন্নাথপুর চা বাগান সংলগ্ন সিপিআইএম বুথ অফিসে এদিন রাতের বেলায় বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ সংঘটিত করেছে। এটি অত্যন্ত বর্বরোচিত ঘটনা। সেখানে পুলিশ অফিসার দুর্বৃত্তদের কোনো রকম বাধা দেয়নি, তাই পুলিশ অফিসারের ভূমিকা নিয়েও তিনি অভিযোগ তুলে বলেন, এ বিষয়ে রিটার্নিং অফিসারকে অবগত করা হয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনকেও জানানো হবে, যাতে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, না হলে জিরো ভায়োলেন্সে নির্বাচন হবে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি এই ঘটনা নিয়ে এদিন কংগ্রেস মনোনীত প্রার্থী পুলিশের কাছে স্বতঃস্ফূর্ত মামলা নেওয়ার দাবিও জানান। বিজেপি সন্ত্রাসী দল আমার বুথ অফিস থেকে 7 নম্বর বুথে কিছু ওয়ার্কার ছিল, আজকে বাজার মিছিল প্রথম করে 5 বছরের মধ্যে জগন্নাথপুর বাজারে মিছিল করে যাওয়ার পথে তেলিয়া 7 নম্বর একটা বুথ অফিস আছে, এই বুথ অফিসে তারা বসে আগামী কালকে আমাদের জনসভা আছে তখন চক্রবর্তী দুইটায়, ওই জনসভার নিয়ে কিছু আলোচনা করার মুহূর্তেই অতর্কিতে বিজেপি সহকারী যুবক এসে বুধবিশ ভাঙচুর সহ এদেরকে রক্তাক্ত জখম করে। আহতদের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন বিজেপির কার্যকর্তা কৃষ্ণ দাস এবং সুধাংশু দাস। তাদের নেতৃত্বে দুর্বৃত্তরা এই ঘটনা সংঘটিত করেছে বলে জানায় শ্যামদুন টিভি।